الوضوء. نماز وزور بيبرون. ينوي أولا بقلبه. وزور بروتومي شربوتهم وانتري نيت كربه. يسمي يقول بسم الله. وتبار بول بسم الله. ثم يغسل الكفين استحبابا سنة. أن يغسل الكفين هذا سنة. وتبار دوي كوبجي دوي هاتير تالو دهوتو كربه. إذا سنت إلا في إذا استيقظ من نوم الليل لابد وجوبا أن يغسل الكفين ثلاث مرات قبل إدخالهما في الإناء. كنتو جاكون راتير غومتك وربه تاكون شيء تار دوي هاتير تالو كي أبوشو دهوتو كرتو هبه إذا أبوشوك دهوتو كرتو هبه تاكي كونو باتري هات بروبش كرانور بوربه. نعم ثم بعد هذا يأخذ ماء بيده اليمنى. অতবার সে তার ডান হাত তালুতে পানি নেবে ويدخل الماء في فيه অতবার তার মুখের ভিতরে পানি প্রবেশ করাবে ويسحب الماء بمنخرهي এবং দুই নাকের ই দিয়ে ছিদ্র দিয়ে পানি উপর দিকে টান টান দিবে ويدور الماء في فيه তার মুখে পানি দিয়ে মুখে গড়গড়া করবে ثم يمج الماء يخرج الماء من فيه অতঃপর মুখ থেকে পানি কে বের করবে কুলি করবে ويستنثر بيده اليسرى مع الهواء يخرج আর নাকে পানি নিয়ে বাম হাত দিয়ে হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে পানি কে বের করবে نعم ثم بعد هذا يغسل الوجه অতঃপর তার মুখমণ্ডল কে ধোতো করবে من منحنى الجبهة إلى أسفل الذقن ومن شحمة الأذن إلى شحمة الأذن. أبنار أوبرير جي چادي تكي نيه داري نيش بجنتو إبن اك كان تكي عرق كان بجنتو. نعم مع ما استرسل من اللحية. أنرب بابي داري شو كاري. ثم يغسل اليد اليمنى من أطراف الأصابع حتى يستوعب المرفقين. يعني لابد يغسل الكفين لا يكفي الغسل الأول للكفين. يغسل من أطراف الأصابع حتى استوعب المرفقين. অতঃপর ডান হাতকে আঙ্গুল আঙ্গুলের আগা থেকে নিয়ে কোনোই পর্যন্ত ডান হাতকে ধোতো করবে আর প্রথমে যে দুই হাতের তালু ধোতো করেছিল সেটা যথেষ্ট হবে না তাকে পুনরায় এবার তাকে সেই ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে একেবারে কোনোই পর্যন্ত প্রথম ডান হাত অনুরূপভাবে يبدأ باليمنى ثم اليسرى অনুরূপ ভাবে ডান হাত শেষ করার পরে বাম হাতকে কোনো পর্যন্ত ধোতো করবে ثم يمسح الراس لا يغسل অতঃপর মাথা মাসা করবে মাথাকে ধোতো করবে না يبدأ بمقدمة الراس الى قفاه ثم يعود مرة اخرى সে মাথার শুরু থেকে চাদি থেকে শুরু করবে পিছনে নিয়ে যাওয়া পর্যন্ত আবার পিছন থেকে নিয়ে মাথার শুরুতে নিয়ে আসবে يدخل سباحتين في صماخي اذنيه তার মাধ্যম আঙ্গুলি দুই কানের ছিদ্রর মধ্যে প্রবেশ করাবে ويمسح بالابهام ظاهرهما আর বড় দুই আঙ্গুল দিয়ে কানের পিঠকে মাসা করবে ثم يغسل الرجل اليمنى يخلل اصابع اليمنى بخنصره অতঃপর তার ডান পাকে ধোতো করবে আর ডান পায়ের যে আঙ্গুলি রয়েছে সে কনিষ্ঠ আঙ্গুল হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেগুলো খিলল করবে نعم يبدأ باليمنى مع الكعبين প্রথম পাকে ডান পাকে ধোতো করবে দুই ই পর্যন্ত টাকনু পর্যন্ত نعم ثم اليسرى অতঃপর বাম পাকে ধোতো করবে অনুরূপভাবে نعم ثم بعد هذا يقول الذكر الوارد عن النبي صلى الله عليه وسلم والله اعلم অতঃপর নামাজ ওযু শেষের যে দোয়া সে দোয়াটা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিভাবে উযু করার তৌফিক দান করেন এবং আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি